আলা হযরত হজে গেলেন সাইয়েদুনা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ওনার বিরুদ্ধে অপপ্রচার করা হলো যে আলা হযরত উনি বেদাতী আলা হযরত বেদাতের ইমাম গোটা হিন্দুস্তানের মধ্যে বেদাতের ইমাম যে সমস্ত কুসংস্কার ইসলামের নামে এই আমার নবীর জন্য আলমাগায় এগুলা সব আলা হযরত আবিষ্কার করেছে হিন্দুস্তানের মুসলমানকে গোমরা করছে হিন্দুস্তানের মুসলমানকে বেদিন বানাচ্ছে এই আহমদ রেজা ওনার বিরুদ্ধে অভিযোগ হলো মক্কা শরীফের গ্র্যান্ড মুফতির কাছে বড় বড় খতিব মুফতির কাছে উনাকে তলব করা হলো আলা হযরতকে আলা হযরত উনি জিজ্ঞাসা করলেন ঠিক আছে আমার বিরুদ্ধে কি অভিযোগ আপনারা আমাকে একটু বলেন ওনারা প্রথম অভিযোগ করলেন এলমেগায় যে আপনি নাকি হিন্দুস্তানে নবীর জন্য এলমেগায় স্বীকার করেন এলমেগায় এলমেগায় তো এটা আল্লাহর জন্য খাস অদৃশ্য জ্ঞানে তো আল্লাহর জন্য নির্দিষ্ট আপনি নাকি নবীর জন্য এলমেগায়বকে মানেন হাজার হাজার মুসলমানকে আপনি গোমরা করছেন এই অভিযোগ আমার কাছে এসেছে সংক্ষেপ কথা আলা হযরত বললেন আমাকে সামান্য সময় দেন আমি তো এসেছি হজ করার জন্য আমি তো এখানে কিতাব নিয়ে আসি নাই আমাকে আপনারা কিছু সময় দেন ঠিক আছে আপনাকে সময় দেয়া হলো আট ঘন্টার মধ্যে তিনি বিরাট এক কিতাব রচনা করলেন কোন অন্যান্য লাইব্রেরি ছাড়া কোন কিতাব ছাড়া উনি নিজের সিনাতে যে এলম আল্লাহ দান করেছেন ওখান থেকে আদ দৌলতুল মক্কিয়া বিল মাদাতিল গাইরিয়া এটা লিখেছেন মক্কা শরীফ এই জন্য এটার নাম দেয়া হয়েছে আদ দৌলতুল মক্কিয়া এটা মক্কা শরীফের দৌলত আমরা এই দৌলত পেয়েছি মক্কা শরীফের উসিলায় তিনি ওইটার নাম দিলেন আদ দৌলতুল মক্কিয়া ওখানে তিনি ওই কিতাব আমিও দেখেছি আমাদের এখানে উলামায়ে কেরাম আছেন ওনারা কতটুকু বুঝেছেন আমি বলবো না যেহেতু ফৌকা কুল্লাযী ইলমিন আলীম ওনারা অবশ্যই আমার থেকে বেশি বুঝেছেন আমি আদ দৌলতুল মক্কিয়া দেখে বুঝলাম আমার জ্ঞান ওখানে অর্ধেক আমি কিচ্ছু বুঝি নাই যেগুলি মাকুলাত যেখানে তিনি মন্তক নিয়ে আলোচনা করেছেন যেখানে ফলসফা নিয়ে আলোচনা করেছেন যেখানে হেকমত নিয়ে আলোচনা করেছেন যেগুলি মাইবুজি নিয়ে আলোচনা করেছেন হেকমতের যে দর্শন তিনি এখানে পেশ করেছেন মন্তকের যে মাকুলাত তিনি পেশ করেছেন সুগরা কুবরা জিনিস ফসল নো এগুলি আমি অর্ধেক কিচ্ছু বুঝি নাই শুধু মনকুলাত যেটা মনকুলাতের একটা অধ্যায় আছে কোরআন হাদিসের মধ্যে ইলমে গায়েব সম্পর্কে কি বলা হয়েছে ওইটা আমরা কিছু বুঝেছি ওইটা লিখে তিনি মক্কা শরীফের গ্র্যান্ড মুফতি বড় বড় আলেম খতিব ইমাম তাদেরকে দিলেন যারা ওনাকে অভিযোগ করেছেন ওরা এটা দেখে আমার মনে হয় আরো মাকুলার যেটা মন্তক ফলসফা এরা তারও মনে হয় বুঝে নাই তারও এটা নিয়ে গবেষণা শুরু করলো আলা হযরতের আট ঘন্টায় লিখিত কিতাব মনকুলাত বুঝেছে মনকুলাত কোরআন হাদিস তারা বাধ্য হয়েছে ইমাম আহমদ রাজার কলম এলমে গায়েবের উপর তিনি যে দলিল দিয়েছে আল্লাহ আমার নবীকে এলমে গায়েব দান করেছে আল্লাহ আমার নবীকে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত গায়েবি জ্ঞান দান করেছে এই দলিল এই দলিল এই দলিল এই দলিল এই দলিল দলিলের খাজানা তিনি পেশ করেছেন সবাই আলা হযরতের সামনে গর্দন ঝুঁকিয়ে দিল সবাই ওনারা তো তারা তো অভিযোগ করেছিল আলা হযরতকে যেন অ্যারেস্ট করা হয় বন্দী করা হয় কিন্তু সবাই আলা হযরতকে ইমামে আহলে সুন্নত হিসেবে বর্তমান বিশ্বের আহলে সুন্নতের ইমাম তারাই মেনে নিল সুবহানাল্লাহ আরেক সফর আরেক সফরে গেলেন আলা হযরত হজের সফর তাও মক্কা শরীফের ঘটনা তখন কাগজের মুদ্রা কাগজের টাকা তখন কাগজের টাকা সৌদি আরবে সর্বপ্রথম কাগজের টাকা প্রচলন হয়েছে তার আগে কাগজের টাকা ছিল না স্বর্ণ চাঁদির মুদ্রা ছিল দারহাম দিনার এখন ওটা যখন নতুন ব্যাপার কাগজের টাকা বর্তমান যেরকম আমাদের বাংলাদেশের কাগজের টাকা এটা নিয়ে আরবের মুফতিরও হয় না কি এটা কি মালে মুতাকাব্বিম এটাকে কি স্বর্ণ সানি হিসেবে ধরা হবে স্বর্ণ সানি হিসেবে মালে মুতাকাব্বিম ধরে এটার উপর কি যাকাত ফরজ হবে সাহেবের উপর না ফরজ হবে না না এটা একটা রশিদ
নাকি একটা একটা শুধু কাগজ এই নিয়ে আরবের বড় বড় পণ্ডিতরা গবেষণায় নেমেছে কোনো সিদ্ধান্ত দিতে পারছে না সৈয়দুনা আলা হযরত খোঁজে গেলেন ফাজলে বরেলভী রাহমাতুল্লাহ আলাইহ কয়েকজন বড় বড় পণ্ডিত আলা হযরতকে চিনতেন ওই যুগের সৈয়দ জামালউদ্দিন উনি আলা হযরতকে জানতেন আলা হযরতের নাম সম্পর্কে হযরত আবুল খায়ের মিরদাদ উনি হেরমে মক্কার বড় খতিব ছিলেন পরে ওনার ছেলেও খতিব ছিলেন আবুল খায়ের মিরদাদ হানফি মক্কায় মুকাররমার বড় গ্র্যান্ড খতিব কয়েকজনে বললেন হুজুর এখানে হিন্দুস্তানের আহমদ রেজা এসেছে আহমদ রেজা খান বেরলভী ফাজলে বেরলভী এসেছে উনি এলমে ফেকার মধ্যে এই যুগের মধ্যে অদ্বিতীয় আলেম আপনারা যেটা নিয়ে হয়রান এই কাগজের টাকা এটার উপর সাহেবে নেসাবের উপর যাকাত ফরজ হবে কি হবে না এই কাগজের টাকা কেউ চুরি করলে তার হাত ইসলামী শরীয়তের বিধান মোতাবেক কাটা হবে কি হবে না এটা কি মালে মুতাকাব্বিম নাকি শুধু একটা কাগজ এ সম্পর্কে যদি আহমদ রেজাকে প্রশ্ন করা হয় আমার মনে হয় উনি সঠিক উত্তর দিতে পারবেন সৈয়দ জামাল সহ কয়েকজন গ্র্যান্ড মুফতির কাছে একথা বললেন ঠিক আছে ওনাকে নিয়ে আসো আহমদ রেজা কোথায় দেখো হিন্দুস্তানের আলেম ওনাকে আনা হলো 12টি প্রশ্ন করা হলো মক্কা শরীফের বড় বড় গ্র্যান্ড মুফতি খতিব মুফতি ওনারা কাগজের টাকার উপর কয়টি প্রশ্ন করলেন 12টি প্রশ্ন করলেন যে হুজুর আমাকে সামান্য সময় আমি তো হজে এসেছি আমি তো এখানে কিতাব নিয়ে এসে নাই তারপরেও আপনাদের দোয়ায় আমাকে সামান্য সময় দিলে হবে কয়েক ঘন্টা মাত্র যেদিন বলেছেন ওই দিনের দিন বাকি ছিল হাফ অবশিষ্ট দিন আর আগামীকালের মাত্র কয়েক ঘন্টা টোটালে মিলে তাও 7-8 ঘন্টা এই দিনের কয়েক ঘন্টা আগামীকালের কয়েক ঘন্টা এই কয়েক ঘন্টার মধ্যে তিনি এক বিরাট রেসালা লিখে দিলেন কিফলুল ফকিহিল ফাহেম ফি আহকামে কারতাসিদ দারাহি নামও কেন আরবিতে লিখলেন যেহেতু আরবি ওরা সবাই এটা নিয়ে গবেষণায় বসে গেলেন উনি লিখেছেন মাত্র কয়েক ঘন্টায় আজ দিনের কয়েক ঘন্টা আগামীকালের দিনের কয়েক ঘন্টা যারা আরবের মুফতি সৌদি আরবের মক্কা শরীফের বড় বড় খতিব ওনারা এটা পড়তে পড়তে হয়রান হয়ে গেছে ওনাদের গান বের হয়ে গেছে ওনারা সবাই মেনে নিয়েছে বাস আলা হযরতের কলমের উপর আর কোনো কলম না এইটাকেই সবাই মেনে নাও এটাই হলো চূড়ান্ত ফতোয়া চূড়ান্ত ফয়সালা